আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এমন একটি রেসিপি যেটি কিনা দেখলে যে কাউরি জিবি জল এসে যায়, যেটি লোভ সামানো খুবই কষ্টকর, সেটি হচ্ছে ফ্রুট চাট কিংবা ফ্রুট সালাদ। রোজের সময় দেখা যায় অরেঞ্জ আর ওয়াটারমেলন ছাড়া তেমন কোনো ফ্রুটস খেতে ইচ্ছে করে না, সেক্ষেত্রে ঘরে থাকা অন্য ফ্রুটসগুলো দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, আর ফ্রুট চাট কিংবা ফ্রুট সালাদই হচ্ছে একমাত্র সমাধান, সহজ সমাধান এই ফ্রুটসগুলো নষ্ট না করার। ফ্রুট চাটের ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে হিরো ইনগ্রিডিয়েন্টটা আমি বলবো রসুন, কারণ রসুনটা না দিলে আমার কাছে মনে হয় ফ্রুট চাটে যে একটা চটপটে একটা ফ্লেভার সেটা আসে না। তো এক্ষেত্রে আপনারা অবশ্যই রসুনটা ইউজ করবেন। ওখানে রসুনটাকে আমি একটু রোস্টেড করে নিয়েছি তেলে, আপনারা চাইলে এটাকে তেলেও নিতে পারেন। এরপর আমি নিয়েছি শুকনো মরিচ, মরিচ আপনারা আপনাদের পছন্দ মতো যে যতটুকু ঝাল পছন্দ করেন। তারপর আমি নিয়েছি ধনে পাতা, ধনে পাতা দিলে একটা খুব ভালো একটা ফ্লেভার আসে, স্মেল আসে, ভালো লাগে খেতে। তারপর আছে সল্ট, এরপরে আছে চাট মশলা, চাট মশলাটাও আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আমি এখানে নিয়েছি শানের চাট মশলা, যেটা কিনা খুবই অ্যাভেলেবল আপনারা জানেন। এরপর আছে সুগার, দ্যাটস ইট। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার অ্যান্ড হেলদি ফ্রুট চাট। আর সরি যাদের মুখে পানি চলে এসেছে অলরেডি, দুঃখিত শেয়ার করতে পারছি না বলে, আপনারা বানানোর চেষ্টা করবেন ঘরে। তা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।